সালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকল ভালো আছেন। ভালো রাখার মালিক আল্লাহ তাআলা, খারাপ রাখার মালিক আল্লাহ তাআলা, সুস্থ রাখার মালিক আল্লাহ তাআলা, অসুস্থ রাখার মালিক আল্লাহ তাআলা। তো দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখে ওই স্বপ্নটার ব্যাখ্যা জানতে চাই। ভালো স্বপ্ন দেখি, অনেক সময় খারাপ স্বপ্ন দেখি, আবার অনেক সময় স্বপ্নের মধ্যে মাছ ধরি বা ই ধরি, অনেক কিছু করি। তো দর্শক, আজকে আলোচনা করব, স্বপ্নে যদি কেউ চিংড়ি মাছ দেখে বা স্বপ্নে যদি কেউ চিংড়ি মাছ দেখে তাহলে কি হয়। স্বপ্নে যদি কেউ বড় চিংড়ি মাছ দেখে তবে ইহার ব্যাখ্যা হচ্ছে বিদেশি অর্থ লাভ অথবা ব্যবসায় উন্নতি হওয়া অথবা দুঃখ দূর হওয়ার আলামত। স্বপ্নে যদি কেহ ছোট চিংড়ি দেখে তবে হ্যাঁ বিপদ মুসিবত এবং দারিদ্রতায় পরিবার আলামত। তবে স্বপ্নে যদি কেহ ছোট চিংড়ি মাছ বা চিংড়ি মাছ ধরে দেখে তবে ইহা কারো নিকট হইতে আর্থিক বা কোনো সাহায্য পাইবার লক্ষণ। স্বপ্নে যদি কেহ চিংড়ি ভাজা, চিংড়ির তরকারি বা চিংড়ির ঝোল ইত্যাদি খাইতে পায় তবে সে শীঘ্রই কারো অতিথি হইবার লক্ষণ। যদি কেহ স্বপ্নে চিংড়ি চাষ বা চিংড়ি মাছ বেচতে দেখে তবে সে স্বপ্নের দোষটার নিকট দ্রুত অর্থ টাকা পয়সার মালিক হওয়ার লক্ষণ। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের দোয়া এবং মাসালা এবং হাদিস সম্পর্কে ভিডিও ছাড়া হয়। আমরা আশাবাদী আমাদের এই ভিডিও দোয়া মাসালাগুলো আপনাদের উপকারে আসে। তো আমাদের ভিডিওতে লাইক করেন এবং কমেন্ট করে জানিয়ে দেন কি ধরনের ভিডিও আপনারা চান, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন।